সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো ফাইনালি নেটফ্লিক্সের তরফ থেকে একটা নতুন কাজ যেটা নিয়ে আমি আমার লেটেস্ট আপডেটসে অলরেডি বলেছিলাম যে অনন্যা পাণ্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদী এই দুজনের একটা আপকামিং ছবি আসতে চলেছে যেটার নাম হচ্ছে খো গ্যায় হাম কাহা তো এই ছবিটা এক্সেল এন্টারটেনমেন্টের তরফ থেকে এসছে এবং এই ছবিতে অ্যাজ এ রাইটার হিসাবে জয়া আক্তারের নামও আছে তো এইটা কোথাও গিয়ে ওই দিল চাতায় বা জিন্দেগি মিলে কি না দোবারা এইরকম কাইন্ড অফ ছবির সাথে ভাইবস অনেক ম্যাচ করছে সেই জন্য আমাকে বাধ্য করে দিল যে এখন ট্রেলারটা নিয়ে রিভিউ করতে তো এই ট্রেলারের মধ্যে যে মেন কনসেপ্ট বা মেন প্লটটা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে তিনটে বন্ধু যেখানে আদার্স গৌরব সিদ্ধার্থ চতুর্বেদী যে দুজন বেশ ভালো একজন পারফর্মার এবং তার সাথে সাথে আনন্না পাণ্ডে তো এই তিনজনকে এই তিনজন খুব ভালো একজন বন্ধু তো এরা এখান এরা কোথাও গিয়ে মানে নিজের একটা রিলেশনশিপ বা নিজের কমফার্ট জোন থেকে বেরিয়ে আদার্স কোনো রিলেশনশিপের সাথে জড়িত হচ্ছে এবং সেটার কারণে কি কি তাদের লাইফের মধ্যে চেঞ্জেস আসছে কী কী তাদের ফ্রেন্ডশিপের মধ্যে চেঞ্জেস আসছে এই সমস্ত কিছু কনসপেরিসির ওপর এই সিনেমাটা থাকবে যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে এবং এই ট্রেলারের মধ্যে সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে বা কনসেপ্টার মধ্যে সেটা খুব একটা জিনিস বেটার যে এই এই জিনিসটাকে এখনকার সোশ্যাল মিডিয়া এই যে দুনিয়া আছে বা এখনকার যে লোক টেন্ডারে এত সময় কাটাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে এত এত টাইম কাটাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে তার ফেক লাইফস্টাইলটাকে লোকের কাছে দেখাচ্ছে তো সেই সব জিনিসপত্র বা সেই সব ডায়লগুলো এখানে বারবার কিন্তু দেখানো হচ্ছে বা বারবার কিন্তু রাখা হচ্ছে যার দরুন এখানে কি হচ্ছে যে অডিয়েন্স কিন্তু খুবভাবে কানেক্ট করতে পারবে বিশেষ করে জেনজির যারা কাস্ট মানে যারা অডিয়েন্স আছে তারা তো বিশেষ করে কানেক্ট করতে পারবে এবং এক্সেল এন্টারটেনমেন্টের তরফ থেকে বরাবরই তারা ফ্রেন্ডশিপ নিয়ে যদি কোনোরকম এরকম কাইন্ড অফ সিনেমা আনে তো তারা এই জিনিসটা করতে কিন্তু বরাবর সক্ষম হয়েছে এখানে ফ্রেন্ডশিপদের মধ্যে যে ভাইবসের ব্যাপারটা তারা পার্টিস করছে বা একে অপরের সাথে যে রিলেশনশিপ পেয়ে যাচ্ছে সেই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব দারুণ বইতে এখানে দেখানো হয়েছে তো ওগুলো খুব ভালো এবং এখানে সিদ্ধার্থ চতুর্বেদীর যে ক্যারেক্টারটা সেটা খুবই ভালো লাগছে সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়েছে তো স্ট্যান্ড আপ কমেডিয়ানের সাথে সাথে তার ওই পোর্শানগুলো কাট করে করে ট্রেলারের মধ্যে ইনক্লুড করা আছে যেগুলো বেশ ভালো এবং আদাস গৌরব মানে সে তো জাস্ট দুর্দান্ত অভিনেতা একজন মানে রিসেন্ট টাইপে যদি গানস অ্যান্ড গ্লাভস দেখে নাও পারফরমেন্স কাকে বলে সে দেখিয়ে দেবে তো এইরকম কাইন্ড অফ অভিনেতারা এই এই কাজের সাথে যুক্ত আছে আনন্না পাণ্ডে তার প্রতি আমার এক্সপেকটেশান খুব বেশি নেই কিন্তু তাকে যেভাবে ইউজ করা হয়েছে মানে তার ক্যারেক্টারটাকে তারই মতো ইউজ করেছে তো সেটা সেই জন্য আনান্না পান্ডেকে এখানে দেখতে খারাপ লাগছে না প্রিভিয়াস কাজের থেকে আনান্না পাণ্ডেকে এখানে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো ওভারঅল এই কাজটা ভালো হবে যেটা ছাব্বিশে ডিসেম্বর আসতে চলেছে আমার মনে হচ্ছে এই এটা পার্সোনালি একটা ভাইপস দিচ্ছে যে এই কাজটা ভালো হবে তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ অল বাই